প্রতিটি সকালই অনেক সুন্দর হয়, আজকের সকালটাও তার ব্যতিক্রম নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে পাখিটি দেখছেন, এটা মাত্রই ফুরুত করে উড়ে গেল। এদের কিচিরমিচির শব্দটা এত ভালো লাগে বারান্দায় আসলে বোঝাতে পারবো না। শুধু ইনি একা নন, এনার সাথে আরও কয়েকজন সঙ্গী সাথীও ছিল। সবাই মনে হয় গল্পগুজব করছিল, আমি আসার শব্দে তারা এখান থেকে চলে গেল। আর আমার ছোট ছেলে তো সবসময় এসে ওদের খোঁজে, পাখি কোথায়। অবশ্য ও পাখিকে হু হু বলে, আমি আসলে জানি না কোন অ্যাঙ্গেল থেকে হু হু বলে। তবে যাই হোক, সকালটা উপভোগ করা শেষ হয়ে গেলে আমি কিন্তু নাস্তা বানিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে খাওয়াটা শেয়ার করছি। ওর বাবা তো নাস্তা করে চলে গেছে, আর আমরা মা ছেলে বারান্দায় নাস্তা করছি। আজকে কারেন্ট নেই, তার জন্য ডাইনিংটা বেশ অন্ধকার, এই জন্য আর ডাইনিংয়ে বসিনি। বারান্দাতে বসে আমি আরও বাকি কাজগুলো করে নেব। আজকের আবহাওয়াটা একটু অন্যরকম, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, এখন অবশ্য রোদ বের হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হালকা আলো, হালকা রোদ এবং অনেক বাতাস হচ্ছিল। এই কাপড়টা আমি একটা থ্রি পিস বানিয়েছিলাম, বানানোর পরে অবশিষ্ট ছিল, তো যতটুকু কাপড় ছিল আমার ছোট ছেলের একটা ফতুয়া হয়ে যাবে, সেজন্য ফেলে না দিয়ে আমি এটাকে কাজে লাগিয়ে দিলাম। এমনিতেই গরম পড়েছে, এরকম হাতাকাটা ফতুয়া বাচ্চাদের জন্য বেশ ভালো, কিন্তু তো হবেই। আর আমি যেহেতু পারি, মায়ের হাতের একটা ড্রেস বেশ আমার কাছে ভালো লাগে, যেহেতু পারি, কাপড়ও আছে, সেহেতু একটা বানিয়ে ফেলি। তো যে ভাবা সেই কাজ, আমার বেবির জন্য ফতুয়াটা কাটিং করে ফেলছি। আর আজকে রান্নাবান্না একটু কম সম আছে, এজন্য ভাবলাম যে বাড়তি যে কাজগুলো আছে সেগুলো কিছুটা এগিয়ে রাখি। সামনে রোজা আসছে, এখন থেকেই যে কাজগুলো বেশি ঝামেলার সেগুলো এগিয়ে রাখাই ভালো। তো আমার বেবির জন্য এটা সামনে ফাড়া দিয়ে আর কি বোতাম সিস্টেম করে আমি ফতুয়াটা বানাবো, যাতে ও রিল্যাক্সে পড়তে পারে। আর কাপড়টা এত পাতলা, খুব ভালো হবে। তো কাটিং করে আমি কিন্তু সেলাইও করে ফেলছি, আর আজকে সব কাজগুলো বারান্দায় করছি। খুব বাতাস হচ্ছিল, আমার বারান্দায় বসে এই কাজগুলো করতে ভালো লাগছিল। পাশে বসে বড় ছেলে পড়ছে, মাঝে মাঝে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। ছোট ছেলে তো দুষ্টামি করেই, তার কথা আর কি বলবো, তিনিও আছে পাশে। তো এভাবেই আমার সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুদের সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা পজিটিভ কমেন্ট আমার কাজের প্রতি উৎসাহ বাড়ায়। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সেলাই করা প্রায় শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি যে হাতের কাজ ছিল বোতাম লাগানো, আজকে আমি টিপ বোতাম লাগিয়েছি, সেটাও কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমার ছেলের ফতুয়ার ফাইনাল লুক। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর মাশাল্লাহ, আমার ছেলেকে যে ড্রেসটাই পরা যাক, অনেক সুন্দর লাগে। ওকে পরিয়ে আর ছবি তুলতে পারিনি, ইনশাল্লাহ পরে ছবি দিব। তো এখন আমি কিছু রান্নাবান্নার কাজে যাব। অনেকগুলো রান্না ছিল, করে ফেলেছি সবের ফাঁকেই,
একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে টমেটোর চাটনি। এটা আমার আব্বু দাদি অনেক পছন্দ করতেন। আমার দাদি মারা গেছেন আর আল্লাহর রহমতে বাবা এখনও জীবিত আছেন, তো আমার কাছে আশা হয় না আমার বাবার সেরকম, সেজন্যই মিস করি যে বাবা আসলে হয়তো খাওয়াইতে পারতাম। বেশি কোনো ঝামেলার রান্না এটা না, আমি দেখলে নিত যে পেঁয়াজ কুচি, দুকুয়া রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে লাল লাল হয়ে যাওয়ার পরে কিন্তু দু চারটা জিরা দিয়ে দিয়েছি, আকে আর কি যাকে বলে ফোড়ন দিয়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে সামান্য লবণ স্বাদ মতো যতটুকু লাগে আমি হাফ চামচ দিয়েছি, হাফ চামচের থেকেও কম হলুদ আর হাফ চামচ চিনি দিব। এই স্বাদটা হয় টক ঝাল মিষ্টি মিষ্টি লাগে। ছোটোবেলায় দেখতাম আব্বু এটাকে পাশে রেখে দিয়েছে আর তরকারি দিয়ে যখন খায় ভাতটা মেখে মেখে এখান থেকে অল্প অল্প নিয়ে খায়, আসলে তখন বুঝতাম না, এখন বুঝি যে এটা অনেকটা সসের কাজ করে, মানে সসের যে একটা স্বাদ সেই স্বাদটাই আমার কাছে লাগে। আমি তো ছোটোবেলায় এটা একদমই খেতাম না, তবে এখন মাঝে মধ্যে একটু আব্বুর মতো নিয়ে খাই, দেখি কেমন লাগে, আসলে দেখি যে না বেশ ভালোই লাগে, একটা আলাদা টেস্ট আসে খাবারের। তো যাই হোক, রান্নাবান্না আমি আরও মাছের তরকারি রান্না করেছিলাম আর এটা রান্না করা শেষ হয়ে গেল। আমি এটাই হচ্ছে ফাইনাল লুক, এরপরে শুধু নাড়তে থাকতে হবে নিচ থেকে যাতে লেগে না যায়, ব্যাস এরকম অবস্থাতে আমি এটাকে নামিয়ে ফেলব। আর সন্ধ্যার পরে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম ওর বাবার সাথে, সন্ধ্যা বললেও ভুল হবে আরও অনেক রাতে। তো যাই হোক, হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখি যে এই মাটির দোকানটা, শোপিসের দোকান আর কি, আমি এর আগে অনেক খুঁজেছি এখানে পাইনি। তো বাড়ি থেকে আসার সময় কিন্তু আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছি মাটির, তো আগে জানলে বাড়ি থেকে এত কষ্ট করে টেনে নিয়ে আসতাম না, এখান থেকে কিনতাম। খুব ভালো লেগেছে, এখানে আছে আপনার মাটির ব্যাংক, এই যে সুন্দর ফুলদানিগুলো, মগ, মাটির মগ, চায়ের কাপ, ফ্রিজ, ছোটো বড় অনেক রকমের সাইজের মাটির ব্যাংক সাজানো, কারুকাজ করা কয়েলদানি, মাটির প্লেট, হাঁড়ি, বাসন, খুব ভালো লেগেছে দেখতে। আশা করছি আপনাদেরও হয়তো ভালো লাগছে। আমার কিন্তু মাটির জিনিস দেখতে খুব ভালো লাগে, শুধু মাটির জিনিস বললে ভুল হবে, আমার ঘর সাজানোর জিনিস দেখলেই মাথা একদম ওলটপালট হয়ে যায়, খুব কিনতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছা করে, ভালো লাগে। আমার মনে হয় শুধু আমারই না, দেখুন এই কাপ পিসটা কত সুন্দর লাগছে, সব মানে যারা একটু শৌখিন টাইপের তাদের সবারই মনে হয় এই অসুখটা আছে। তো যাই হোক, দেখতে দেখতে তো আমার আজকের ভিডিও এখানে শেষ করতে হবে, তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।